এইটুকু গলিতে এত সুন্দর একটা কাজ পার্থদার, সত্যি আমি খুব আপ্লুত দেখে। দেখো খুব ভালো লাগছে কাজটা, এবং দেখো দেখতে পাচ্ছি অসাধারণ একটা শিল্পকলা। ওফ দুর্দান্ত। আগরপাড়ার এই মিশর কিন্তু থাকবে 16 তারিখ পর্যন্ত, সুতরাং তোমরা তাড়াতাড়ি কিন্তু চলে এসো। খুব সুন্দর একটা, মানে বলছি তো, দারুণ একটা থিম তোমরা দেখতে পাবে। মিশর তো অনেকেই করেছে, কিন্তু এই মিশরটা একটু অন্যরকম। পারলে তোমরা চলে এসো, 16 তারিখ অবধি কিন্তু এটা রয়েছে। আমি চলে এসেছি আগরপাড়ায়, এবং আগরপাড়ার এই যে খুঁটি পুজো তোমাদেরকে দেখেছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে দাদা পুজোর সময় দেখতে পেলাম না কেন। আসলে দুর্গাপুজোতে তো একটা মিশর দেখিয়েছিলাম, তাই একটু দেরি হলো কালীপুজোর এই মিশরে আসতে। অবশ্যই ধন্যবাদ পার্থদাকে, পার্থ মাইতি, কী বলবো মানে, এবং কুন্তলদা, দুজনকেই খুব ভালো লেগেছে যে খুব সুন্দর একটা অল্প পরিসরে কীভাবে একটা বৃহৎ মিশর হতে পারে সেটা কিন্তু তারা দেখিয়েছে। তো চলো এসো আমার সাথে, চলো দেখা যাক, চলো।
ছোটবেলায় ইতিহাস যে পড়তাম, সেই ইতিহাসের প্রত্যেকটা পাতা যেন আমি নিরীক্ষণ করতে পারছি এখানে দাঁড়িয়ে। ইতিহাসে সেই মিশরের পর্ব সেটাই যেন দেখে যাচ্ছে এখানটায়। পুরো মিশরটাই যেন একটা পৃষ্ঠাতে ধরা। মিশরের মমি, শেয়াল দেবতা, তাদের হরপগুলো, স্ফিঙ্কস, পুরোটাই যেন দেখে নিলাম এক লহমায়, এক ছটায়। সত্যি ধন্যবাদ পার্থ মাইতি, মানে কী বলবো, অসাধারণ একটা কাজ। আর ধন্যবাদ আগরপাড়ার সবাই সঙ্গের প্রত্যেক সদস্যবৃন্দকে, যারা প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করেছিলেন। শুধু তারা পুজো করেননি, তারা কিন্তু তার সাথে সাথে এই কাজগুলো করেছেন আর্টিস্টদের সাথে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমিও বিদায় নিচ্ছি এই মিশর থেকে। ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই সঙ্গের প্রত্যেকটা সভ্যবৃন্দ এবং তাদের পরিবার।